সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এখানে আমাদের তিন ভাই, আমরা আজকে সার্জারি করলাম, তো আল্লাহর রহমতে তারা ভালো আছে, সুস্থ আছে। আমরা প্রথম ড্রেসিং করেছি, এখন রিলিজ করে দেব। আগামীকাল সকালে ড্রেসিং আরেকবার হবে, আগামী পরশু দিন সকালে আরেকবার ড্রেসিং হবে। পরশু দিন ড্রেসিং শেষে যে যার বাড়ি চলে যেতে পারবে। তো আপনারা জানেন যে আমরা সবসময় চেষ্টা করি রোগকে প্রচার করার, রোগীকে না। তো সেই কারণে আমরা ওনাদের নাম ঠিকানা ওনাদের চেহারা হাইড রাখতেছি, তো যতটুকু পারা যায় তাদের থেকে এখন আমরা মতামত নেওয়ার চেষ্টা করবো যে কে কেমন আছে, কতটা কষ্ট বা আরাম ফিল করতেছে। দয়া করে সবাই আমাদের সাথে থাকবেন। জি, আপনার পরিচয়টা বলবেন। আসসালামু আলাইকুম, আমার নাম আহমদ উমর, আমি সিলেট থেকে আসছি এখানে অপারেশন করতে। দীর্ঘ 7-8 বছর থেকে আমি এই সমস্যায় ভুগতেছি। ইউটিউবে অনেক ঘাটাঘাটি করার পর আপনার ভিডিও পাই, তারপর ডে বাই ডে আপনার ভিডিও দেখতে থাকি। তারপর 7-8 মাস পরে আমি এই সিদ্ধান্তটা একবারে ফাইনাল নিই, মনের মাঝে শক্তি নিয়ে আপনার সাথে কথা বলি, তারপর আর চলে আসি। আজ অপারেশন করলাম, এখন আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি। আচ্ছা, এই সমস্যার জন্য আপনার কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে? এই সমস্যার জন্য আমার যেমন বলতে গেলে কমন সবারই হয়ে থাকে, যে টি শার্ট পরতে পারে না, পাঞ্জাবি পরলে অনেক সমস্যা, সবার সাথে সামনে মানে তেমন ভাবে নিজেকে ফেস করতে পারে না, হাইড করে রাখতে হয়, এগুলাই এরকম। আচ্ছা, তারপর অপারেশনের অভিজ্ঞতা কেমন ছিল যদি একটু বলেন, কেমন কষ্ট পেলেন, ব্যথা পেলেন? সবাই তো ভয় পায়। অপারেশনের তেমন কিছু না, ওই প্রথমে একটু চিনচিন, তাও ওগুলা পরে আর কোনো কিছু বুঝাই যায়। চিনচিন বলতে যখন অবশ করে তখন একটু ফিল করতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, যখন সার্জারি হইলো, লাইপোসাকশন, গ্ল্যান্ড কাটলো, তখন কি ব্যথা কষ্ট পাইছেন? না, তখন ওগুলা কিছুই বোঝা যায় না, তখন কোনো কিছুই বোঝা যায়নি। এখন কি সুস্থ আছেন আপনি? এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ। আচ্ছা, যারা সার্জারি করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্য বলতে এইটুকুই বলবো যে ওরা যদি চায় আপনার সাথে কথা বলুক, বা এখানে এসে ক্লিনিকে এসে দেখুক, তারপর অপারেশন করুক, সমস্যা নেই, এগুলা করতে পারবে, করতে পারবে। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আমাদের এখানে আমাদের দ্বিতীয় ভাই আছেন, উনিও সার্জারি করেছেন, একজন মাদ্রাসার স্টুডেন্ট। সো ওনার সাথে আমরা একটু কথা বলবো। ভাই, প্রথমে আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার নাম হাবিবুর, আমি এখন গাজীপুর থেকে আসছি। তো আমার যে সমস্যাটা গাইনোকমাস্টিয়া, এটা প্রায় আজ থেকে 10-12 বছর পূর্বে থেকেই। তো এটা নিয়ে অনেক বহা দিতে ছিলাম পড়াশোনার ক্ষেত্রে, সবার সাথে চলাফেরা করার ক্ষেত্রে এবং গোসল করার ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছিল। তো সর্বশেষ অনেক চেষ্টা সাধনা করে আমি অনেক ঘাটাঘাটি করেছি, এরপরে শাকিল ভাই দেখলাম আমার কাছে ভালো লেগেছে, যে হয়তো ভাই এখানে গেলে আমার সবচেয়ে সুন্দর একটা ফলাফল আশা করব। এরপর একদিন আসি, এসে শাকিল ভাইয়ের সাথে আলোচনা করলাম, আলহামদুলিল্লাহ আজকে আমি অপারেশন করলাম, আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুস্থ আছি। আচ্ছা, অপারেশনের অভিজ্ঞতাটা একটু বলবেন, কেমন ছিল অপারেশন? আমরা তো বাহির থেকে অনেক কিছু মনে করি যে এটা হয়তো বা অনেক কষ্টকর হবে, কিন্তু মূলত এটা এমন না। কিন্তু যখন আপনাকে অবশ করা হয় মানে বুকটা, তখন একটু মানে এটা স্বাভাবিক, কিন্তু তারপর আর কোনো কিছু বোঝা যায় না, কোনো কিছু বোঝা যায় না, আলহামদুলিল্লাহ। এখন আপনি সুস্থ আছেন? জি, এখন আলহামদুলিল্লাহ সুস্থ। আচ্ছা, আপনি কি মাদ্রাসায় থাকেন নাকি বাসায় থাকেন? আমি মাদ্রাসায় থাকি, পাশাপাশি মসজিদে ইমামতি করি। মসজিদে ইমামতিও করেন, মাশাআল্লাহ, খুবই ভালো। তো মাদ্রাসায় থাকাকালীন কি কোনো সমস্যার সম্মুখীন হতে হয়? আমরা জানি ওইখানে কয়েকজন একসাথে থাকতে হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা হয়? মাদ্রাসায় থাকাকালীন অবস্থায় সবাই যেহেতু আমরা একত্রে থাকতে হয়, চলাফেরা করতে হয়, সেক্ষেত্রে অনেক অনেক সমস্যা হতো, তবে এটা আমি মানিয়ে নিতাম এবং আমি আমার মতো লুকিয়ে মানে চলাফেরা করা হতো। আচ্ছা, গোসল তাহলে মানুষের সামনে করতেন না? না, করা হতো না, কারণ স্বাভাবিক, এটা লজ্জাজনক একটা বিষয়। যদিও এটা আল্লাহ তাআলা একটা রোগ, কিন্তু সমাজ এটাকে ওইভাবে নেয় না, রোগকে রোগের মতো নেয় না, সমাজ এটাকে হাসিপাত্র বানিয়ে ফেলে। না, বিষয়টা খুবই সঠিক কথাই বলছেন। তো ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের তৃতীয় ভাই, ওনার সাথে একটু কথা বলবো। আমাদের যে তৃতীয় ভাই, ওনার সাথে আমরা আলাপ আলোচনা করব। ভাইয়ের ওজন অনেক বেশি ছিল, আমরা সার্জারি যখন করলাম উনি অনেক ওজন কমিয়ে আসছে। আমাদের যতটুকু চেষ্টা ছিল আমরা করেছি আল্লাহর রহমতে, এখনো বুকের উপরে যে ফোলা ফোলা ভাবগুলো আছে এগুলো 2 দিনের মধ্যে কমে যাবে। কেউ বুকে হাত দিবেন না, টিপাটিপি করবেন না, বা ভয় পাওয়ার কিছু নেই।
তো ভাই প্রথমে আপনার নাম পরিচয় দিয়ে একটু আপনার বিষয়টা বলবেন। আসসালামু আলাইকুম, আমি রাফি, উত্তরা থেকে আসছি। আমি অনেক দিন যাবত এই সমস্যায় ভুগতেছিলাম, 10-12 বছর যাবত। তো আগে থেকে ইচ্ছা ছিল যে অপারেশন করার, ইউটিউবে দেখেছিলাম, বাট বাংলাদেশে এরকম ছিল কিনা জানতাম না। তো পরে ইউটিউবের মাধ্যমে আর কি জানতে পারছি যে এখানে এরকম সার্জারি হয়। তো ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, যোগাযোগের পরে আজকে আসলাম অপারেশন করতে। আর অপারেশনের অভিজ্ঞতা যদি বলি, অপারেশনে মানে যে ভয় পায়, অনেক সমস্যা হয়, ব্যথা হয়, এরকম কিচ্ছু না। আপনি কোনো রকম ব্যথা বা কোনো কিছু অনুভবই করবেন না, কিভাবে কি করছে আপনি টেরই পাবেন না, মনে হবে যে আপনার ওখানে জাস্ট ধরে রাখছে বা একটু খুঁচাচ্ছে, এরকম মনে হবে। এছাড়া আপনি কোনো রকম ব্যথা অনুভব করবেন না। আর আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ আছি। আচ্ছা, আপনার এই প্রবলেমের জন্য মূলত কি ধরনের সমস্যার সম্মুখীন আপনি হয়েছেন? সমস্যা তো অনেক রকমই হয়, কাপড় চোপড় টি শার্ট পরলে একটু দেখতে উইয়ার দেখায়, অড লাগে। আপনার পূর্বে বডি ওয়েট কেমন ছিল? 110 এরকম ছিল। এখন বর্তমান কত আছে? এখন 89 কেজি। 89, মাশাআল্লাহ অনেক কমিয়েছেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো। সো আপনি তো মোটামুটি কয়েক মাস কয়েক বছর এটা নিয়ে স্টাডি করে সার্জারি করলেন নাকি? জি জি। যারা দূরের আছে সার্জারি করতে আগ্রহী, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি এটা এটাকে লজ্জার কিছু মনে করবেন না, এটা একটা নর্মাল রোগ। আপনি এখানে আসবেন, এসে ভাইয়ের সাথে যোগাযোগ করে যদি সার্জারি করতে মন চায় আপনি সার্জারি করবেন। আর এটা নিয়ে ভয়ের কিছু নেই, এরকম আহামরি এরকম কিছু না যে আপনি অনেক ভয় পাবেন এটার জন্য, এরকম কিছু না। অনেক নর্মাল একটা জিনিস, খুবই কম সময় লাগে, আপনার কোনো কাজেও বাধা হবে না যে আপনি সার্জারি করে কোনো কাজ করতে পারবেন, এরকম না, সবই করতে পারবেন স্বাভাবিকভাবে। এর জন্য আপনি এটা করতে পারেন আর কি। জি, আপনাদের তিনজনের মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি যারা এই সমস্যায় আছেন তারা সঠিক ক্লিনিকে, সঠিক হাসপাতালে যাবেন এবং সঠিক ডাক্তার দিয়ে অপারেশন করবেন। অনেক সময় দেখা যায় যে আমরা তথ্যের অভাবে বা আর্থিক সমস্যার কারণে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, তো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যাতে কোনোভাবেই সিদ্ধান্তটা ভুল না হয়। প্রয়োজনে 2-4-6 মাস 6 বছর অপেক্ষা করে দেখে শুনে বুঝে সিদ্ধান্ত নেবেন, কেননা আমাদের এই বাংলাদেশে অনেক রকম কাজই হচ্ছে, অনেক ভালো হচ্ছে, নর্মাল হচ্ছে, খারাপ কাজও হচ্ছে। ভাইরা যারাই আসছে এখানে অনেক দিন স্টাডি করার পরেই এসেছে, অনেকের ফলাফল দেখেছে, অনেকের বিষয়ে জেনেছে, তারপরে এসেছে। সো তাদের রেজাল্টটা খুব ভালো আসুক আমরা দোয়া করি। আপনারা যারা এই সার্জারি করতে চাচ্ছেন তারা অনায়াসে করতে পারেন, যাদের ভয় পাচ্ছেন তাদেরকে আমি আমন্ত্রণ জানাবো, একদিন আমাদের ক্লিনিকে আসেন, সরাসরি সার্জারি দেখেন। যারা পেশেন্ট এখানে থাকে তাদের সাথে কথা বলেন, এরপরে সিদ্ধান্ত নেন। আপনাদের এখানে সার্জারির জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি না, আমি দেখার জন্য, বোঝার জন্য, জানার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এরপর যদি ভালো লাগে আপনার যেখানে মন চায় সেখানে আপনি করতে পারেন, তবে ভুল সিদ্ধান্ত থেকে দূরে থাকবেন, এতে আপনার জীবন নষ্ট হয়ে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।